about the open source operating systems, open source systems and all that. Now, open source systems, as I told you, the open source system are those type of systems. Those are the source code of that, those kind of systems are available, openly available. Source code of that systems are openly available. Anybody can download that source code. Anybody can use that. And we don't need any license. Like Microsoft Windows operating system, তোমরা জানো যে Windows operating system তোমাকে কি করতে হবে, তোমাকে কিনতে হবে. You need license to use this kind of operating system. ঠিক আছে, but Unix or Linux, this kind of operating systems, these are openly available. এর জন্য তোমাকে কোনো কাউকে পয়সা দিয়ে কিনতে হবে না. এটা openly available, তুমি ডাউনলোড করতে পারো. You can use it. এর কোনো সেরকম ভাবে কোনো লাইসেন্সিং ফ্যাক্টর নেই. ঠিক আছে, সো আরেকটা যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে এই ধরনের অপারেটিং সিস্টেম যে সোর্স কোড, সেই সোর্স কোডটা যেটা তোমরা বলছিলে, এই সোর্স কোডটা ওপেনলি অ্যাভেলেবেল. তুমি যদি মনে করো যে তুমি তোমার মতন সোর্স কোডটাকে কিছুটা কাস্টমাইজ করবে, তুমি তোমার অপারেটিং সিস্টেমে সাপোজ আম ফর এক্সাম্পল আম সেইং দ্যাট যে ইউনিক্সের যে ক্যালকুলেটর প্রোগ্রামটা আছে, তুমি মনে করছো যে ক্যালকুলেটর প্রোগ্রামটাকে তুমি একটু মডিফাই করবে. ওকে, সো ইউ ক্যান ডু দ্যাট. ইউ ক্যান ডাউনলোড দ্যাট সোর্স কোড অ্যান্ড ইউ ক্যান মডিফাই দ্যাট সোর্স কোড. এবং করার পরে কি হবে, করার পরে তুমি ওটা ওদের যে ফোরাম থাকে সেই ফোরামে সাবমিট করতে পারবে, ওই সোর্স কোডটা ওদের ফোরামে সাবমিট করতে পারবে. পরের ভার্সনে ওরা যদি মনে করে ইন দ্য নেক্সট ভার্সন, ইফ দিস থিংক যে এইটা তুমি যে চেঞ্জটা বলেছো সেই চেঞ্জটা লেজিটিমেট চেঞ্জ, এই চেঞ্জটা ইনক্লুড করা যেতে পারে, ওরা ওদের নেক্সট ভার্সনে তোমার এই চেঞ্জটা কিন্তু ইনক্লুড করতে পারে. ঠিক আছে, তো আমরা জেনারেলি ডিরেক্ট ইউনিক্স ইউজ করি না. আমরা যেটা ইউজ করি মেনলি লিনাক্স ফ্লেভার্স. সো আমি জেনারেলি যেটা ইউজ করি রাইট নাও, আমি যেটা ইউজ করছি, আমি সবসময় যেটা ইউজ করি ম্যাক্সিমাম টাইম, আমি সবসময় ট্রাই করি যে ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করার. এবং রাইট নাও আমি ইউজ করছি উবুন্টু. আমি উবুন্টু ইউজ করি. আমার এই সিস্টেমের যে সমস্ত সফটওয়্যার আছে সবই ওপেন সোর্স সফটওয়্যার, কোনো প্রপ্রিয়েটারি সফটওয়্যার নেই, কোনো উইন্ডোজ বেসড কোনো সফটওয়্যার নেই. অ্যাপার্ট ফ্রম তুমি যদি বলো মাইক্রোসফট স্কাইপটা এখানে ইনস্টল আছে, জুম ইনস্টল আছে, এগুলো ছাড়া এমনি যে উইন্ডোজ থেকে আরম্ভ করে এবং আমার এই ইউনিক্সের সঙ্গে মানে উবুন্টুর সঙ্গে যে ওপেন অফিস বলে মাইক্রোসফট অফিসের কন্টেম্পোরারি একটা প্যাকেজ আছে, সো সবই ওপেন সোর্স. তো ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তোমার কোনো লাইসেন্স দরকার হচ্ছে না. দ্বিতীয় কথা হচ্ছে যে ইউনিক্স বা লিনাক্স এটা এতটাই সিকিউর যেখানে ভাইরাস অ্যাটাক খুব কম হয়, এবং পরবর্তীকালে আমরা দেখব যে ইউনিক্স এর সিকিউরিটি অনেক বেশি হাই দ্যান আদার অপারেটিং সিস্টেমস. তো যাই হোক, তো এটা মোটামুটি ধরো যে যার মতন চয়েস, যে যার মতন ইউজ করে. তো আই প্রেফার ওপেন সোর্স অপারেটিং সিস্টেমস, এবং আই উইল টেল ইউ দ্যাট আই উইল এনকারেজ ইউ টু ইউজ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম রাদার দ্যান প্রপ্রিয়েটারি সিস্টেমস লাইক উইন্ডোজ অ্যান্ড অল দ্যাট. ইট ইজ পসিবল ফর ইউ, যদি তোমার পক্ষে সম্ভব হয়, বিকজ এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না, কারোর কাছ থেকে কিছু কিনতে হবে না. ইট ইজ ওপেনলি অ্যাভেলেবল, ইউ ক্যান জাস্ট ডাউনলোড ইট, ইউ ক্যান ডাউনলোড উবুন্টু, ইউ ক্যান ইউজ ইট, ইউ ক্যান ইনস্টল ইট, ইউ ক্যান ইউজ ইট. এবং এর সঙ্গে তুমি আদার্স কম্পাইলার গুলো, এর মধ্যে সি কম্পাইলার আসে, সি প্লাস প্লাস কম্পাইলার আসে, এর মধ্যে জাভার কম্পাইলার আসে, এর মধ্যে পাইথনের আসে, দেন সাপোজ ওপেন অফিস যে বলে প্যাকেজটা আছে সেটা ইট ইজ কন্টেম্পোরারি টু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব এখানে আছে. এবং তুমি এখানে ফাইলটাকে এইভাবে সেভও করতে পারো, যেটা উইন্ডোজে চলবে, বা উইন্ডোজের ফাইলটাকে এনে এখানে চালাতে পারো. আই মিন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইলের কথা বলছি আমি, যাই হোক. তো দ্যাট ইজ ওপেন সোর্স. তো সেই ইউনিক্সের যে ম্যান যে ইনিশিয়ালাইজেশন প্রোগ্রাম, সেই ইনিশিয়ালাইজেশন প্রোগ্রামটার নামই হচ্ছে ইনিট. ওকে, এবং আমরা যখন অপারেটিং সিস্টেম পড়বো দেখবে তোমার সিলেবাসের শেষের দিকে আছে একটা কেস স্টাডি বলে, সেই কেস স্টাডিতে ইউনিক্স এর কথা বলা আছে. তো আমরা ইউনিক্সটাকে কেস স্টাডি ধরে পড়াশোনাটা করব, ইউনিক্সটা আমাদের কেস স্টাডি ধরে আমরা পড়াশোনা করব. পরের দিকে আমরা ইউনিক্স নিয়ে একটুখানি বলার চেষ্টা করব, যদিও পরবর্তীকালে গিয়ে তোমাদের সিলেবাসে ইউনিক্স আরেকবার বলে আছে,
পরের দিকে যাই হোক, তো সেই ইউনিক্সের যে মেন প্রসেস সেটা হচ্ছে ইনিট প্রসেস, ওকে, এবং ইটস আ ডেমন প্রসেস। ডেমন কথাটা শুনে ঘাবড়ে যেও না, আর ডেমন কথাটার মানে হচ্ছে এটাকে মানে ডেমন বলা হয়েছে, তার কারণ হচ্ছে এই প্রসেসটা অনেক বড়, ওকে, এই প্রসেসটা অনেক বড় তাই এটাকে ডেমন বলা হয়েছে। ওকে, নেক্সট আমরা একটা টার্ম পাবো যেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। সো ইন্টারাপ্ট ইজ আনাদার টার্ম, ইট ইজ বেসিক্যালি আ সিগন্যাল অ্যাকচুয়ালি, ওকে, ইট ইজ বেসিক্যালি আ সিগন্যাল টু দ্য প্রসেসর, যেটা প্রসেসরকে বলে যে এই হল্ট দ্য কারেন্ট প্রোগ্রাম অ্যান্ড রান সাম আনাদার প্রোগ্রাম লাইক দ্যাট, ওকে। সো ইটস বেসিক্যালি ইন্টারাপ্ট, উই কল ইট ইন্টারাপ্ট, লাইক লাইক আমরা বলি না যে আমাকে বারবার তুমি ইন্টারাপ্ট করছো, আমাকে বারবার তুমি ইন্টারাপ্ট করছো, তার মানে হচ্ছে আমি যে কাজটা করছিলাম সেটাকে আমি আমাকে তুমি থামতে বলে তুমি হয়তো একটা কাজ, সাপোজ তো আমি আমি তোমাকে এটা বলছি, তুমি হয়তো কোনো একটা জায়গায় বুঝতে পারলে না, তুমি আমাকে বলে স্যার, যখন তুমি স্যার বললে দ্যাট ইজ বেসিক্যালি আমি ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট কামিং টু মাই মাইন্ড, আমি বুঝতে পারছি ওকে ইউ ওয়ান্ট টু সে সামথিং, দেন আমি আমার পড়ানোটা থামিয়ে দিয়ে তুমি যেটা বুঝতে পারছো না সেটাকে তোমাকে আরেকবার বলছি। সো দ্যাট ইজ বেসিক্যালি ইন্টারাপ্ট সার্ভিস, দ্যাট ইজ বেসিক্যালি ইন্টারাপ্ট সার্ভিস। সেরকমই অপারেটিং সিস্টেমে এটা হয়, অপারেটিং সিস্টেম একটা কাজ করছে, করতে করতে সাপোজ এট সাম টাইম আরেকটা আরেকটা সফটওয়্যার সে হয়তো একটা ইন্টারাপ্ট সেন্ড করলো অপারেটিং সিস্টেমকে, বললো যে আমার এই কাজটা এখন করা আরো দরকার, তো তখন ওইটা ওইটাকে সার্ভিস করার জন্য অপারেটিং সিস্টেম হয়তো কারেন্ট কাজটাকে স্টপ রাখলো, কারেন্ট কাজটাকে স্টপ রেখে ওই ইন্টারাপ্টটাকে বা সার্ভিস দিল। সো দ্যাট ইজ বেসিক্যালি ইন্টারাপ্ট সার্ভিস। সো ইন্টারাপ্ট ইজ বেসিক্যালি আ সিগন্যাল সেন্ট টু দ্য প্রসেসর দ্যাট ইন্টারাপ্টস দ্য কারেন্ট প্রসেস, ইট মে বি জেনারেটেড বাই হার্ডওয়্যার ডিভাইস অর বাই সফটওয়্যার প্রোগ্রাম, এটা হার্ডওয়্যার ডিভাইস দিয়ে জেনারেট হতে পারে, সফটওয়্যার প্রোগ্রাম দিয়ে জেনারেট হতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি ইন্টারাপ্ট ইজ, ওকে। সো নেক্সট এই ইন্টারাপ্টের সঙ্গে খুব ক্লোজলি লিঙ্কড আরেকটা হচ্ছে সিস্টেম কল, ওকে, ইট ইজ ভেরি ক্লোজলি লিঙ্কড উইথ ইন্টারাপ্ট, দিস ইজ নোন অ্যাজ সিস্টেম কল। আমরা পরবর্তীকালে ডিফারেন্স গুলো আরো ভালো করে পড়বো, আমরা জাস্ট টার্ম হিসেবে জিনিসগুলোকে একটু জানছি আজকে। সো সিস্টেম কল দ্য ইন্টারফেস বিটুইন আ প্রসেস অ্যান্ড অ্যান অপারেটিং সিস্টেম ইজ প্রোভাইডেড বাই সিস্টেম কল, ইট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য সিস্টেম কল। সিস্টেম কলের ডেফিনেশন হচ্ছে ইন্টারফেস বিটুইন আ প্রসেস অ্যান্ড অ্যান অপারেটিং সিস্টেম ইজ প্রোভাইডেড বাই সিস্টেম কল। তুমি ছবিটা দেখো, নিচের ছবিটা দেওয়া আছে, আমি ওই জন্য ছবিটা ইউজ করেছি, ছবিটা দেখো, দেখো ছবিতে দুটো জিনিস আছে, একটাকে বলেছি কার্নেল মোড, মানে অপারেটিং সিস্টেমের যে মেন এসেন্স সেই কার্নেল মোড, আর একটাকে বলেছি ইউজার মোড, ইউজার মোড যেখানে ইউজার প্রোগ্রাম রান করছে, ওকে, ইউজার মোড যেখানে ইউজার প্রোগ্রাম রান করছে, কার্নেল মোড যেখানে অপারেটিং সিস্টেমের নিজস্ব কাজগুলো হচ্ছে, ঠিক আছে। সো ইউজার মোডে কি হচ্ছে, ইউজার প্রসেস এক্সিকিউট করছে, দেখো লেখা আছে ইউজার প্রসেস এক্সিকিউটিং, আই থিঙ্ক ইউ ক্যান সি দিস, ওকে, ইউজার প্রসেস এক্সিকিউটিং, রাইট, দেখতে পাচ্ছ তো ছবিটা, দেখতে পাচ্ছ তো, না দেখতে পেলে বলবে কিন্তু আমায়, ছবিটা দেখা যাচ্ছে? Yes sir. Okay. Okay. So system call যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে user mode user process execute করছে, ঠিক আছে, user process execute করতে করতে একটা system call এলো, system call মানে তুমি ধরতে পারো তোমার এখন বোঝার জন্য interrupt এলো, suppose interrupt এলো, যদিও interrupt আর system call এর মধ্যে একটা difference আছে, right? So gets a system call, যখন system callটা এলো তখনই তোমার systemটা user mode থেকে kernel mode চলে গেল, মানে তোমার operating systemটা, তোমার machineের controlটা তোমার থেকে systemের underে চলে গেল, ঠিক আছে? তো gets a system call, যখন system callটা এলো তখন সেটা user mode থেকে system mode, kernel mode চলে গেল এবং ওই system callটা execute হলো, তারপরে ওটা আবার তোমার user mode এলো। তো basically যখন আমাদের অপারেটিং সিস্টেম, যখন আমাদের প্রোগ্রাম আমাদের কম্পিউটারটা রান করে, দুটো মোড আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ইউজার মোড যেখানে আমাদের নিজস্ব কাজকর্মগুলো আমরা করছি, ধরো তুমি ওয়ার্ডে কিছু লিখছো, ধরো তুমি ওয়ার্ডে কিছু লিখছো, তুমি কিছু টাইপ করছো, তুমি কিছু প্রিন্ট নেবে, সো দ্যাট ইজ বেসিক্যালি ইউজার মোড। আরেকটা হচ্ছে কার্নেল মোড, যেটা অপারেটিং সিস্টেম তার নিজস্ব কাজগুলোকে করার জন্য করছে, কি কি কাজ আমরা দেখবো, অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজ আছে, আমি দুটো কাজের কথা তোমাকে প্রাইমারিলি বলেছিলাম, একটা হচ্ছে রিসোর্স ম্যানেজার হিসেবে অপারেটিং সিস্টেম কাজ করে, এটা একটা বলেছিলাম, আর একটা বলেছিলাম যে ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে, যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইউজারকে একটা ইন্টারফেস দিচ্ছে যার থ্রু দিয়ে ইউজার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে। সো বেসিক্যালি অপারেটিং সিস্টেমের এই যে দুটো কাজ, এই দুটো কাজের মধ্যে অনেকগুলো কাজ লুকিয়ে আছে, সেগুলো আমরা বলবো পরে। তো এই যে নিজস্ব কিছু কাজ থাকে এর মধ্যে, অপারেটিং সিস্টেমের নিজস্ব কিছু কাজ থাকে, ঠিক আছে, মানে ধরো একটা লোকের দুটো দু রকম কাজ থাকতে পারে, একটা হচ্ছে তার অফিসের কাজ, আর একটা হচ্ছে তার বাড়ির নিজস্ব কাজ বা তার নিজস্ব কাজ। তার নিজস্ব কাজের মধ্যে কি, তার নিজস্ব কাজের মধ্যে তার সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়া,
তার দাঁত মাজা, তো এটা তার নিজস্ব কাজ, ঠিক আছে, বা তার 8 ঘন্টা ঘুমানো, এটা তার নিজস্ব কাজ, ওকে। আর আর তার অফিসের কাজ কি, তার যে বাদবাকি যে অফিসে যাওয়া, অফিসে কাজ করা, এগুলো তার অফিসের কাজ, ওকে। তো সেরকম অপারেটিং সিস্টেমকে যদি আমি একটা মানুষ হিসেবে ধরি, একটা লোক হিসেবে ধরি, তাহলে তার দু রকম কাজ আছে। একটা কাজ হচ্ছে তার অফিসের কাজ, অফিসের কাজ মানে কোনটা, আমাদেরকে সার্ভিস দেওয়াটা, আমরা যে কাজগুলো ওর থ্রু দিয়ে করছি সেটা হলো অফিসের কাজ, ঠিক আছে, সেটা ওকে করতে হচ্ছে। আরেকটা কি, একটা হচ্ছে ওর নিজস্ব কাজ, ওর নিজের কিছু কাজ আছে, ওর নিজেকে মেনটেন করতে হয়, ঠিক আছে, নিজেকে মেনটেন করতে হয় মানে ওর বিভিন্ন ডিভাইস গুলোর সঙ্গে কমিউনিকেট করতে হয়, বিভিন্ন ডিভাইস গুলো ঠিক আছে কিনা ওকে চেক করতে হয়, ওর প্রতিটা পার্ট ঠিক আছে কিনা চেক করতে হয়, ওর যে ও একটা অপারেটিং সিস্টেম তো কোটি কোটি ফাইল দিয়ে তৈরি, সেই ফাইলগুলোর মধ্যে কোনো ফাইল করাপ্ট হয়ে গেছে কিনা সেটাকে দেখতে হয়। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কার্নেল মোড, দ্যাট ইজ বেসিক্যালি দ্য কার্নেল মোড। ওর নিজস্ব কাজগুলো করা হচ্ছে কার্নেল মোড, আর ওর অফিসের কাজটা করা হচ্ছে ইউজার মোড, যেটা আমরা করছি, বিকজ আমরা ওর অফিস, আমরা ওর অফিস, আমরা ওকে চালনা করছি, আমরা ওকে বলছি, আমরা ওকে কাজগুলো দিচ্ছি, তুমি এটা প্রসেস করো, তুমি এইটা লেখো, তুমি এইটা লেখো, তুমি এইটা আমার জন্য এই এই ক্যালকুলেশনটা করো, এটা হচ্ছে অফিসের কাজ। এই অফিসের কাজ করতে করতে যদি কোনো সময় ওর নিজের কোনো কাজ করার দরকার পড়ে, তখন সেটাকে আমরা ভাবতে পারি সিস্টেম কল হিসেবে, ঠিক আছে। তো অফিসের কাজ করতে করতে নিজস্ব একটা কাজ এসে গেছে, ও সেটাকে করতে হবে, তো সেটাকে করলো, করার পরে আবার অফিসের কাজ করতে চলে এলো। সো দ্যাট দ্যাট ইজ বেসিক্যালি সিস্টেম কল, ইউ ক্যান সে, ওকে, বোঝা গেল? যদি বলো বোঝা গেল কিনা শুনি, সিস্টেম কলটা অসুবিধা হলে কোথাও কোথাও যদি অসুবিধা হয় বলো, ইন্টারাপ্ট আর সিস্টেম কল, এগুলো বলেছি, কোনো অসুবিধা আছে? আর ইউ গেটিং মি, শুনতে পাচ্ছো তো? ইয়েস স্যার। হ্যাঁ, তো ইন্টারাপ্ট এন্ড সিস্টেম কল, ইন্টারাপ্ট হচ্ছে একটা সিগনাল যেটা প্রসেসরকে দেওয়া হচ্ছে, প্রসেসরকে বলা হচ্ছে তুমি তোমার কারেন্ট প্রসেসটাকে হল্ড করাও, করে একটা নতুন প্রসেস সেটাকে রান করাও, এটা হচ্ছে ইন্টারাপ্ট। আচ্ছা, এখানে প্রসেস বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা কাজ, আপাতত ধরে নাও একটা কাজ, ঠিক আছে। আর সিস্টেম কল কি, সিস্টেম কল হচ্ছে অপারেটিং সিস্টেমের নিজস্ব দুটো কাজ আছে, একটা হচ্ছে ওর নিজস্ব কাজ করা, আরেকটা হচ্ছে ওর আমাদের জন্য কিছু কাজ করা। এরকম আমাদের জন্য কিছু কাজ করতে করতে যখন নিজস্ব কিছু কাজ করার দরকার হয়, তখন এই সিস্টেম কলটা জেনারেট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টারাপ্ট আর সিস্টেম কলের ডিফারেন্স। চলো, তুমি যতটা বুঝতে পারছো ততটাই বুঝো, আমরা এই নিয়ে আরো পরে আলোচনা করবো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সব কিছু টার্ম খুঁজে তুমি বুঝে যাবে এমন নয়, আমরা জাস্ট টার্মগুলোর কথাই বলছি, ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নেক্সট হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, এই জায়গাটা একটু ভালো করে বোঝো, মাল্টি প্রোগ্রামিং, বিকজ ওই মাল্টি প্রোগ্রামিং টার্মটা আমাদের কাজে লাগবে। মাল্টি প্রোগ্রামিং কথাটার মানে হচ্ছে at the same time CPU এর মধ্যে more than one jobs are present, at the same time CPU এর মধ্যে more than one jobs are present, that is known as multi-programming. Multi-programming কথাটার মানে হচ্ছে CPU এর মধ্যে at the same time more than one jobs are present, that is basically multi-programming, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে ওর যে মেমোরি, মানে কম্পিউটারের যে মেমোরি, যে র্যাম, তার মধ্যে যদি তুমি একটা টাইম ইনস্ট্যান্স ধরো ঠিক 10টার সময়, ওর মধ্যে 10টা জব, মানে 10টা প্রসেস ওর মধ্যে, 10টা কাজ ওর মধ্যে রাখা আছে, ঠিক আছে। এবার এই 10টা কাজের মধ্যে যে কোনো একটা কাজকে সিপিইউ চুজ করতে পারে এক্সিকিউট করানোর জন্য। বেসিক্যালি কি হয়, আমাদের যে কাজগুলো র্যামের মধ্যে রাখা থাকে, সেই কাজগুলোর মধ্যে থেকে কোনো একটা কাজকে সিপিইউ চুজ করে প্রসেস করার জন্য, এক্সিকিউট করানোর জন্য, ঠিক আছে। তো মাল্টি প্রোগ্রামিং হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে মোর দ্যান ওয়ান প্রোগ্রামস আর দেয়ার আর কেপ্ট ইন দ্য র্যাম, এবং তার মধ্যে থেকে যে কোনো জবকে সিপিইউ চুজ করতে পারে ফর এক্সিকিউশন। মানে মাল্টি প্রোগ্রামিং এই টার্মটা বারবারই আসবে, মাল্টি প্রোগ্রামিং যখনই আসবে পরে বুঝতে পারবে আস্তে আস্তে মানে এর অ্যাকচুয়াল মানেটা কি। তো মানেটা হলো এই রকম যে মোর দ্যান ওয়ান জবস আর প্রেজেন্ট অ্যাট দ্য সেম টাইম ইন দ্য র্যাম। এর কিছু গুরুত্বপূর্ণ মিনিং আছে, মিনিংটা হচ্ছে এই, যখনই র্যামের মধ্যে কখন জবগুলো থাকে, র্যামের মধ্যে কখন প্রসেসগুলো থাকে, যে প্রসেসগুলো সিপিইউতে যাওয়ার জন্য রেডি, আমরা দেখব পরে, র্যামের মধ্যে সেই প্রসেসগুলোই থাকে যে প্রসেসগুলো সিপিইউতে যাওয়ার জন্য রেডি, ঠিক আছে। তো মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা হচ্ছে যে র্যামের মধ্যে অ্যাট দ্য সেম টাইম মোর দ্যান ওয়ান জব প্রেজেন্ট থাকবে, এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং,
রাইট, এই টার্মটা জাস্ট মাথায় রাখো, মাল্টি প্রোগ্রামিং। এবং এই মানেটা শুধু মাথায় রাখো যে র্যাম এর মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে, স্যার যখন মাল্টি প্রোগ্রামিং বলছেন মানে হচ্ছে র্যাম এর মধ্যে মোর দ্যান ওয়ান জব আছে। মোর দ্যান ওয়ান জব মানে মোর দ্যান ওয়ান প্রসেস, মোর দ্যান ওয়ান প্রসেস ইন দ্যাট সেন্স যে কাজ আমরা র্যাম আমরা আমাদের সিস্টেমকে র্যাম এর মধ্যে বলেছি এই এই কাজগুলো তোমায় করতে হবে, এই মোর দ্যান ওয়ান কাজ র্যাম এর মধ্যে রাখা আছে, দ্যাট ইজ বেসিক্যালি মাল্টি প্রোগ্রামিং ইজ। ওকে, তো এই কতগুলো টার্ম, এই টার্ম গুলো জাস্ট আমরা একটু আলোচনা করলাম। আমি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি টার্ম গুলো, যেহেতু তোমাদের কাছে নতুন হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে। প্রথম টার্ম হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কি? বুটস্ট্র্যাপ প্রোগ্রাম হচ্ছে তোমার কম্পিউটারে কি করে, কম্পিউটার কি করে বুট করবে সেটা লেখা আছে, সোজা কথা, দ্যাট ইজ বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। ঠিক আছে, কম্পিউটার কি করে বুটিং হবে, কম্পিউটারটা কি করে বুটটা করবে সেই প্রোগ্রামটা লেখা আছে বুটস্ট্র্যাপ প্রোগ্রামের মধ্যে। নেক্সট হচ্ছে ফার্মওয়্যার। ফার্মওয়্যার আমি তোমাদের বলেছি রম ইজ এ কাইন্ড এক্সাম্পল অফ আ ফার্মওয়্যার, যেখানে সফটওয়্যারটা হার্ডওয়্যারের মধ্যে এমবেড করা আছে, দ্যাট ইজ ফার্মওয়্যার। কার্নেল কি? কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের এসেন্সটা, অপারেটিং সিস্টেমের মেইন পার্টটা, অপারেটিং সিস্টেমের মেইন পার্টটা কার্নেল। ঠিক ওই নারকোল, নারকোলের যে সাদা অংশটা দ্যাট ইজ কার্নেল, সেরকমই অপারেটিং সিস্টেমের মেইন পার্টটা হচ্ছে কার্নেল। ওকে, নেক্সট কি ইনিট? ইনিট হচ্ছে একটা প্রসেস যেটা ইউনিক্স সিস্টেমে চলে, এটা একটা খুব বড় প্রসেস যেটা ইউনিক্স সিস্টেমের বুটিং থেকে শাটডাউন অবধি চলে, দ্যাট ইজ ইনিট। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট হচ্ছে একটা সিগন্যাল যেটা প্রসেসরকে দেওয়া হয়, প্রসেসর যে কারেন্ট কাজটা করছে সেই কারেন্ট কাজটাকে হল্ট করে অন্য কাজকে এক্সিকিউট করানোর জন্য, ইফ ইট ইজ নিডেড, তাহলে এটা হচ্ছে ইন্টারাপ্ট। একটা হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কল কি? ওইটি বললাম ওএস এর দুটো কাজ থাকে, একটা হচ্ছে তার নিজস্ব কাজ করা আর একটা হচ্ছে ইউজারের জন্য কাজ করা। তো ইউজারের জন্য কোনো কাজ করতে করতে যদিও নিজস্ব কোনো কাজ করার দরকার পড়ে তখনও সিস্টেম কল করে, এটা হচ্ছে সিস্টেম কলের মানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং কি? মাল্টি প্রোগ্রামিং হচ্ছে মোর দ্যান ওয়ান প্রোগ্রাম র্যাম এর মধ্যে অ্যাট দা সেম টাইম আছে, মোর দ্যান ওয়ান প্রোগ্রাম র্যাম এর মধ্যে অ্যাট দা সেম টাইম রাখা আছে, যাদের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামকে সিপিইউ এক্সিকিউট করাতে পারে। মোর দ্যান ওয়ান প্রোগ্রাম র্যাম এর মধ্যে অ্যাট দা সেম টাইম রাখা আছে, অ্যাট দা সেম টাইম মানে অ্যাট এ টাইম ইনস্ট্যান্স, আমি বললাম 10টার সময়, 10টা বেজে 1 মিনিটে বা 10টা বেজে 2 মিনিটে, যে কোনো একটা টাইম ইনস্ট্যান্সে, যে কোনো টাইম ইনস্ট্যান্সে RAM এর মধ্যে মোর দ্যান ওয়ান প্রোগ্রামস রাখা আছে, এদের মধ্যে কোনো একটা প্রোগ্রামকে CPU ধরে রান করাতে পারে, দ্যাট ইজ মাল্টি প্রোগ্রামিং। ওকে, নেক্সট ইজ সফটওয়্যার। কত ধরনের সফটওয়্যার হয় তোমরা জানো? কত ধরনের সফটওয়্যার হয়? মেইনলি দুই ধরনের সফটওয়্যার হয়, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এদের মধ্যে অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ওকে, কেন সিস্টেম সফটওয়্যার? বিকজ অপারেটিং সিস্টেম দিয়ে আমরা সিস্টেম রিলেটেড এভরিথিং ম্যানেজ করতে পারি, সিস্টেম রিলেটেড এভরিথিং আমরা কন্ট্রোল করতে পারি, দ্যাটস হোয়াই অপারেটিং সিস্টেম ইজ আ সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কারা? যা দিয়ে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করাই তারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মেবি পেন্ট ইজ অ্যান অ্যাপ্লিকেশন, ইন ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাট সিস্টেম সফটওয়্যার কে? অপারেটিং সিস্টেম ইজ আ সিস্টেম সফটওয়্যার, যার থ্রু দিয়ে আমাদের পুরো সিস্টেমটা ম্যানেজ হয়। ওকে, এছাড়াও আরো কিছু সিস্টেম সফটওয়্যার আছে, যেমন আমরা বলি ইউটিলিটি প্রোগ্রামস, ডিভাইস ড্রাইভার্স, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, দিজ আর দি সিস্টেম সফটওয়্যার। সো এটা হচ্ছে সফটওয়্যারের একটা ক্লাসিফিকেশন, যেখানে অপারেটিং সিস্টেমের কোড কোনটা, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কোথায় আছে, সিস্টেম সফটওয়্যারের আন্ডারে আছে। ঠিক আছে, সো এটা গেল। তাহলে এত কিছু পড়ার পর আমরা অপারেটিং সিস্টেমকে কিভাবে ডিফাইন করতে পারি? তাহলে আমরা বলতে পারি যে অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড কন্ট্রোলস দি এক্সিকিউশন of all kinds of programs. কি বললাম? অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট ইজ দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার, ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা ইন্টারফেস হোক, এবং এটা কি করছে? ও কন্ট্রোল করছে অল আদার কাইন্ড অফ প্রোগ্রামস এর এক্সিকিউশনটাকেও কন্ট্রোল করছে। ঠিক আছে, আর কি? আর আমরা বললাম ইট ইজ অলসো নোন অ্যাজ, অপারেটিং সিস্টেম অলসো নোন অ্যাজ রিসোর্স ম্যানেজার অফ দি সিস্টেম। দেখো এই ডেফিনেশনটায় তোমার নতুন কিছু অ্যাড করার আছে কি? মানে তুমি কি তুমি মোটামুটি অপারেটিং সিস্টেম সম্পর্কে যেটুকু দেখলে বা যেটুকু তুমি জানো তার থেকে এই এই ডেফিনেশনটায় আর কি নতুন কিছু তোমার পয়েন্ট অ্যাড করার আছে? মানে তুমি কি আমাকে বলতে পারবে যে স্যার আপনি এই পয়েন্টটা মিস করেছেন ডেফিনেশনে, ডেফিনেশন অপারেটিং সিস্টেম এই ক্লাসটাও করে আপনি এটা ইনক্লুড করেননি, এরকম কিছু পয়েন্ট কি আছে? তাহলে আমাকে একটু বলো। আমাকে একটু বা তুমি তুমি কি মনে করো এই এই ডেফিনেশনটা ঠিক আছে? ইজ ইট ওকে? অপারেটিং সিস্টেমকে যদি আমি ল্যাম্বডা ডিফাইন করি ইজ ইট ওকে? হ্যাঁ, ডু সে এনিবডি এনিবডি ক্যান অ্যানসার, আই মিন ইজ ইট ওকে, দ্য ডেফিনেশন ইজ ওকে, অর উই নিড টু অ্যাড সামথিং মোর টু দিস ডেফিনেশন? আমি বলেছি অপারেটিং সিস্টেম ইন্টারফেস হিসেবে কাজ করে কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে,
ইউজারের মধ্যে, ঠিক আছে? আর বলেছি এটা বিভিন্ন প্রোগ্রামকে এক্সিকিউট করতে সাহায্য করে। আর একটা কথা বলেছি, ইট ইজ অলসো নোন অ্যাজ রিসোর্স ম্যানেজার অফ দ্য সিস্টেম। আমি কেন রিসোর্স ম্যানেজার অফ দ্য সিস্টেম তোমাকে আগে বলেছি। তো তোমার কি মনে হয়, ইজ ইট আ সাফিসিয়েন্ট ডেফিনেশন অর ইউ নিড টু অ্যাড সামথিং মোর টু ইট? হোয়াট ডু ইউ সে, টেল মি, বিকজ দ্য ক্লাস শুড বি ইন্টারঅ্যাক্টিভ। আই মিন এরকম নয় যে আমরা শুধু বলেই যাবো, তুমি শুধু শুনবে, আমরা ইন্টারঅ্যাক্ট করবো, বলো। Anybody, if anybody has to say anything, please. Operating system definition e amra ki notun kichu add korte pari? Amra bolechi operating system it's a interface between user and computer hardware. Amra bolechi it controls the execution of the other programs. Ar amra bolechi it is also known as resource manager. So do you think anything can be added with it? তোমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে যা পড়েছো, তোমাদের যা তোমাদের যা ধারণা, কিছু বলা যাবে? না স্যার, পারফেক্ট আছে। নো স্যার, পারফেক্ট আছে। ওকে, পারফেক্ট আছে, ঠিক আছে। সো বেসিক্যালি ইট ইজ ওকে, ইটস অ্যান ওকে ডেফিনেশন অফ অপারেটিং সিস্টেম, দ্যাট অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমের এটাই কাজ। বাট আমরা একটা জিনিসের সঙ্গে অ্যাড করতে পারি, it is a special type of software, that acts as an interface between user and computer hardware and controls the execution of all kinds of programs, and it is also known as resource manager of the system, as it maintains and controls all the resources of a computer system for us, of a system for us. Nowadays amar shudhu computer system bola uchit na, because operating system tomar mobile o thake. Acha, can you give me some name of the mobile operating systems? Android, iOS. Anything more? Linux. Not exactly. Linux is not OS. Sir, Windows. Windows, okay, Windows phones are there, okay. Symbian OS. Has Symbian, sir. Nokia Symbian. Yeah. So there are lots of OSs, lots of mobile OSs. Now, so basically, I'm going to ask you to get that. So basically, the operating system to be actual placement, I'm going to see. Then I'm going to tell you, you know, the hardware is there. Much kind of operating system, tar upore system software among application software is there. Then put it. এবং একদম উপরে ইউজার্স, মানে যারা আমরা বসে কাজ করছি তারা। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য প্লেসমেন্ট অফ দি অপারেটিং সিস্টেম ইন আ সিস্টেম। ওকে, অপারেটিং সিস্টেমটা এই জায়গাটা থাকে, কোথায় থাকে? হার্ডওয়্যারের উপরে, সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নিচে, ঠিক আছে? সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য প্লেসমেন্ট অফ দি অপারেটিং সিস্টেম। নাও নাও দ্য থিং ইজ, অপারেটিং সিস্টেম হ্যাজ সাম ইম্পর্টেন্ট ফাংশনস। কি কি ফাংশন? এই যে দেখো, এই ফাংশন গুলো লেখা আছে, এই ফাংশন গুলো অপারেটিং সিস্টেম তোমার মেমোরিকে ম্যানেজ করে। মেমোরি মানে তোমার হার্ড ডিস্ক, তোমার প্রাইমারি মেমোরি, বোথ মেমোরি ম্যানেজমেন্ট কে করে? অপারেটিং সিস্টেম। নেক্সট কি করে? প্রসেসরকে ম্যানেজ করে। প্রসেসর মানে সিপিইউ। নাও ইউ নো সিপিইউ হ্যাজ থ্রি মেইন পার্টস, কি কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট অ্যান্ড মেমোরি ইউনিট। সো দ্যাট প্রসেসর ম্যানেজমেন্ট ইজ ডান বাই অপারেটিং সিস্টেম। কিভাবে? এই প্রত্যেকটা এক একটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি। ওকে, মেমোরি ম্যানেজমেন্ট ইট উইল বি আ চ্যাপ্টার, প্রসেসর ম্যানেজমেন্ট ইট উইল বি আ চ্যাপ্টার। নেক্সট ডিভাইস ম্যানেজমেন্ট, অল দ্য ডিভাইসেস হুইচ আর অ্যাটাচড উইথ ইউর কম্পিউটার সিস্টেম হ্যাজ বিন ম্যানেজড বাই অপারেটিং, ইজ ম্যানেজড বাই অপারেটিং সিস্টেম। ফাইল ম্যানেজমেন্ট, ডিফারেন্ট ফাইল স্টোর ইন ইউর সিস্টেম। সিকিউরিটি, টু প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি, ইট ইজ দ্য জব অফ দ্য অপারেটিং সিস্টেম। Control over system performance, how your system is performing, how the performance can enhance, that is also done by the operating system. Job accounting, kon job ta koto ta hoyeche, kon job ta koto ta baki ache, this job accounting is done by the operating system. Error detection aids, how the error can be detected, how the error can be avoided, this is also done by the operating system. Coordination between other softwares and users is done by the operating system. And the main thing is,
যদি সেটা এরর ডিটেকশন বা এরকম এর আন্ডারে আসতে পারে সেটা হচ্ছে ডেডলক হ্যান্ডলিং। ডেডলক হ্যান্ডলিং দিস উইল বি অ্যানাদার চ্যাপ্টার। ডেডলক হ্যান্ডলিং ইট ইজ ডান বাই অপারেটিং সিস্টেম। ডেডলক হ্যান্ডলিং ওকে ডান বাই অপারেটিং সিস্টেম ওকে। সো দিস আর দ্য ফাংশনস অফ দ্য অপারেটিং সিস্টেমস। সো আমরা কুইকলি একটু দেখে নিই মেমরি ম্যানেজমেন্ট। মেমরি ম্যানেজমেন্ট কি করে হয়, অপারেটিং সিস্টেম কি করে করে, দেখো এখানে ছবিতে বলা আছে যে অপারেটিং সিস্টেমের কাজগুলো এবং স্ট্রাকচারটা একটু ভালো করে দেখো। একদম তলায় হার্ডওয়্যার, তার উপরে আছে কাজগুলো ফাইল ম্যানেজমেন্ট, মেমরি ম্যানেজমেন্ট, প্রসেসর ম্যানেজমেন্ট বা প্রসেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্ট, দেন তার উপরে আসে সিস্টেম কল এবং তার উপরে আসে ইউজার ইন্টারফেস, ফাইনালি ইউজার প্রোগ্রামস এন্ড অল দ্যাট। সো অপারেটিং সিস্টেম মেমরি ম্যানেজ করে। কিভাবে মেমরি ম্যানেজ করে, অপারেটিং সিস্টেম মেমরি ম্যানেজ করে ঠিক এইভাবে যে ও সবসময় চেষ্টা করে যে কিভাবে তোমাকে কম জায়গার মধ্যে বেশি প্রোগ্রামকে রেখে তোমাকে বেস্ট আউটপুট দেওয়া যায়, বেস্ট সার্ভিস দেওয়া যায়। ওকে, সো ইট অলওয়েজ ট্রাই টু ট্র্যাক দ্য অ্যামাউন্ট অফ মেমরি, লেস অ্যামাউন্ট অফ মেমরি, ট্রাই টু ট্র্যাক দ্য অ্যামাউন্ট অফ মেমরি অ্যাভেলেবল ফর দ্য ইউজার অ্যান্ড ইট ট্রাইস টু অপটিমাইজ দ্য মেমরি ইউটিলাইজেশন। ইট ট্রাইস টু অপটিমাইজ দ্য মেমরি ইউটিলাইজেশন। ওই যে বলেছিলাম অপটিমাম কথাটা বারবার আসবে, অপটিমাইজ মানে কত ভালোভাবে করা যায়, কতটা বেস্ট ওয়েতে করা যায়। সো দ্যাট ইজ বেসিক্যালি অপটিমাইজেশন। সো হ্যাঁ শুভদীপ কিছু বলবে কি, একজন হাত তুলেছো স্যার, সিস্টেম কলসটা একটু বল যদি বলে দেন। হ্যাঁ সিস্টেম কলসটা ওই যে বললাম যে অপারেটিং সিস্টেমে দুটো কাজ থাকে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষের, যেমন আমাদের দুটো করে দুটো কাজ আছে। তুমি যদি ভাবো তোমার দুটো কাজ আছে, একটা কাজ কি, একটা কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা, তোমাকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, এগুলো একটা কাজ। আর একটা কাজ হচ্ছে তোমার নিজস্ব কিছু কাজ, তোমার চান করতে হবে, খেতে হবে, এটা তোমার নিজস্ব কাজ। তো সেরকম অপারেটিং সিস্টেমের দুটো কাজ আছে, একটা হচ্ছে ওকে আমাদেরকে সার্ভ করতে হবে, ইউজারকে সার্ভ করতে হবে, ওটা ওর একটা কাজ। ওর আরেকটা কাজ হচ্ছে ও নিজেকে মেনটেন করতে হবে, যেমন ও নিজেকে নিজের ফাইলগুলোকে মেনটেন করতে হবে, মেমরিকে মেনটেন করতে হবে, প্রসেসরকে মেনটেন করতে হবে, এই যে ফাংশনসগুলো বললাম ওটা নিজস্ব কাজ অ্যাকচুয়ালি। তো এরকম যখন সিস্টেম কল হচ্ছে, যখন অপারেটিং সিস্টেম আমাদের মানে ইউজার গিভেন যে টাস্কগুলো, সেই ইউজার গিভেন টাস্কগুলো করতে করতে যখন হঠাৎ ওর নিজস্ব কোনো কাজ করার দরকার হয়ে পড়ে, তুমি আমি ধরো পড়াচ্ছি, আমার একটা আমি ধরো পড়াচ্ছি, আমার ধরো একটা ফোন এলো, একটা পার্সোনাল ফোন এলো, আমি আমি পড়াতে পড়াতে যখন আমার এই ফোনটা ধরার দরকার হয়ে পড়ছে, পার্সোনাল ফোন যদি হয়, এটা আমার যদি পার্সোনাল ফোনটা ধরার প্রয়োজন হয়ে পড়ে, তখন সেটা হবে সিস্টেম কল। সেরকম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও ও ইউজার গিভেন যে টাস্কগুলো, ইউজার গিভেন টাস্কগুলো করতে করতে যখন ওর নিজস্ব কোনো কাজ করার দরকার পড়ছে, মানে ওর মেমরি ম্যানেজ করার দরকার পড়ছে, মেমরিটা শর্ট হয়ে গেছে, মেমরিটাকে ম্যানেজ করতে হবে, কোনো একটা প্রোগ্রামকে মেমরি থেকে তুলে নিয়ে গিয়ে হার্ড ডিস্কে ফিরিয়ে নিয়ে গিয়ে হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্কটাকে মেমরি জায়গাটাকে ফাঁকা করে সেখানে একটা প্রোগ্রামকে নিয়ে আসতে হবে যেটা এখন ইউজ হচ্ছে, ধরো এরকম একটা কাজের দরকার হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে অপারেটিং সিস্টেম যেটা করবে সেটা সেটা হচ্ছে সিস্টেম কল। মানে ইউজার প্রোগ্রাম রান করতে করতে যদি ওর নিজস্ব সিস্টেম প্রোগ্রাম রান করার দরকার পড়ে, সিস্টেম রিলেটেড কোনো টাস্ক রান করার দরকার পড়ে, তখন আমরা ওটাকে বলবো সিস্টেম কল। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সো নাও যেটা বলছিলাম যে মেমরি ম্যানেজমেন্ট, আচ্ছা আমার এই স্লটটাও বোধহয় শেষ হয়ে যাবে, আমাকে আরেকটা স্লট দিতে হবে আমাদের, মানে তোমাদের আপত্তি নেই তো, তাহলে আরেকটা স্লট আমি দেবো, বেশিক্ষণ নেবো না সেই স্লটটায়, অল্প কিছু নেবো। যাই হোক আজকের দিনটা একটু আমরা একটু একটু বেশি টানছি, তার কারণ হচ্ছে যে মাঝখানে আমার একটু গ্যাপ হলো, আর নেক্সট দিন থেকে আমরা কম্বাইন করবো এবং মোটামুটি ধরো এই 60 মিনিট 70 মিনিট এরকম ক্লাসটা হবে আর কি। 80 মিনিট পুরো চেষ্টা করবো যাতে না হয়, 70 মিনিট মতন করে ক্লাসটা হবে, বিকজ বুঝতেই পারছো মানে দিস সিলেবাস, দিস পার্টিকুলার টপিক ইজ লিটল অ্যানালিটিক্যাল এবং অলরেডি মানে একটু টাইম কনজিউমিং, আমাদের একটু টাইম লাগবে অঙ্কগুলো বুঝতে, জিনিসগুলো করতে, কনসেপ্টগুলো বুঝতে, মিশন কনসেপচুয়াল, মিশন কনসেপচুয়াল, নাথিং টু বেসিক্যালি নাথিং টু মাদ আপ হিয়ার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, অ্যান্ড ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ইউ ক্যান রাইট ইট অন ইউর ওন। ওকে, সো আই ক্যান আই এম শিওর দ্যাট ইউ ক্যান ডু দ্যাট, আমি যেভাবে পড়াবো তোমার সেটা আমি তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং ইউ জাস্ট ফলো মাই ইনস্ট্রাকশনস, ইউ জাস্ট ফলো দ্য আই হ্যাভ গিভেন ইউ আ বুক অফ গ্যালভিন, ইউ ক্যান ফলো দ্য গ্যালভিন বুক অ্যান্ড মাই নোটস উইল বি সাফিসিয়েন্ট। ওকে, সো যেটা বলছিলাম, সো মেমরি ম্যানেজমেন্ট ইজ আ বেসিক টার্ম, বেসিক বেসিক থিং, যেখানে ধরো যে তোমার যদি কোনো কারণে যদি মেমরিটা শর্ট হয়ে যায়, সেই মেমরিটাকে কি করে তুমি ফ্রি আপ করে সেখান থেকে ফ্রি আপ করে নতুন একটা প্রসেসকে মেমরিতে লোড করা যায়। সো দিস কাইন্ড অফ টাস্ক ইজ ডান বাই মেমরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমরা দেখবো এগুলো,
এগুলো আমরা এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব পরে। নেক্সট ইজ প্রসেসর ম্যানেজমেন্ট। নাও এই প্রসেসর ম্যানেজমেন্ট একটা খুব ভাইটাল টার্ম, নাম হচ্ছে সিপিইউ শিডিউলিং। উই উইল ডু দ্যাট। সিপিইউ শিডিউলিং, দেয়ার আর লটস অফ ম্যাথমেটিক্স। সিপিইউ শিডিউলিং ভেরি সিম্পল ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স মানে খুব সোজা সোজা ম্যাথমেটিক্স, বাচ্চাদের অঙ্ক। তো সিপিইউ শিডিউলিং হয়, সিপিইউ শিডিউলিংটা হচ্ছে বেসিক্যালি কোন প্রসেসটা সিপিইউ পাবে, কতক্ষণের জন্য পাবে, ওর পরে আর নেক্সট প্রসেস কোনটা আসবে যে সিপিইউ পাবে। বিকজ এট এ টাইম সিপিইউ তে একটাই প্রসেস থাকে, এট এ টাইম সিপিইউ তে একটাই প্রসেস থাকে। সিপিইউ ক্যান রান, ওয়ান সিপিইউ ক্যান রান অনলি ওয়ান প্রসেস এট এ সিঙ্গেল টাইম। ওয়ান সিপিইউ ক্যান রান অনলি ওয়ান সিঙ্গেল ইনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি ওয়ান সিপিইউ ক্যান প্রসেস অনলি আ সিঙ্গেল ইনস্ট্রাকশন এট এ টাইম। ওকে, সো এবার যদি তোমার কাছে তোমার যদি মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট হয়, যেটা আমি আগে বললাম, মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট মানে যেখানে মোর দ্যান ওয়ান প্রোগ্রামস আর প্রেজেন্ট ইন আ র্যাম এবং তাদের মধ্যে যে কেউ সিপিইউ পেতে পারে, তাহলে কোন প্রসেসটা সিপিইউ পাবে, কতক্ষণের জন্য পাবে, এই যে ঘটনাটা এটাই হচ্ছে সিপিইউ শিডিউলিং বা প্রসেস শিডিউলিং। এটাকেই বলা হয় প্রসেস শিডিউলিং, সেটাই প্রসেসর ম্যানেজমেন্টের মেন কাজ। এবং এখানে এটা করতে গিয়ে প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ ইনফরমেশন মেনটেন করা হয়, সেট অফ ইনফরমেশন মেনটেন করা হয় যার নাম হচ্ছে পিসিডি বা প্রসেস কন্ট্রোল ব্লক। প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে ব্লক, একটা করে সেট অফ ইনফরমেশন মেনটেন করা হয় যার নাম হচ্ছে পিসিডি। আমরা সব দেখবো পরে, কোনো চিন্তা নেই, সবকিছু আমরা পরে ডিটেলসে দেখবো। সো দ্যাট ইজ প্রসেস কন্ট্রোল ব্লক। প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে প্রসেস কন্ট্রোল ব্লক থাকে, ওই প্রসেস কন্ট্রোল ব্লক দেখে আমি বলতে পারি যে ওই প্রসেসটা কি স্ট্যাটাসে আছে। এটা হচ্ছে মেন গল্প, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সাপোজ একটা করে রেকর্ড মেনটেন করা হচ্ছে, ওই রেকর্ডটা দেখে বলতে পারি যে ওই স্টুডেন্টটা কতদূর পড়াশোনা করেছে, কোন ক্লাসে পড়ে, ওই রোল নাম্বার কত, হেন তেন, ও এখন কারেন্টলি ও কতটা পড়াশোনা করেছে, কতটা ও পড়াশোনা করতে এখনো বাকি আছে, কোন সিলেবাসটা কতটা বাকি আছে, এরকম যদি কিছু থাকে, এরকম যদি কোনো কনসেপ্ট হয়, সেরকমই প্রসেসের জন্য যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। ওকে, সো কিপস ট্র্যাক অফ প্রসেসর এন্ড স্ট্যাটাস অফ প্রসেস বাই পিসিবি, এটা এখানে লেখা আছে। আর কি লেখা আছে, অ্যালোকেটস দা প্রসেসর টু আ প্রসেস, কোন প্রসেসটা প্রসেসর পাবে, কোনটা পাবে না, কোনটা কতক্ষণের জন্য পাবে, দ্যাট ইজ বিন ডিসাইডেড ইন দিস প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেসর ম্যানেজমেন্ট। ওকে, নেক্সট আমরা বলি ডিভাইস ম্যানেজমেন্ট। দেখো ডিভাইস বলতে উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ডিভাইসেস, উই হ্যাভ ইনপুট ডিভাইসেস, উই হ্যাভ আউটপুট ডিভাইসেস, রাইট। So, as a whole, we call it I/O controller or I/O devices. As a whole, we call it I/O controller or I/O devices. So, basically, এই যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কোন ডিভাইসটা কখন ইউজ হবে, কোন ডিভাইসটা কখন ইউজ হবে না, কোন ডিভাইসের কাজ কখন হবে, এই সমস্তগুলোকে আমরা বলছি ডিভাইস ম্যানেজমেন্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমার কাছে 5টা মেশিন আছে, 5টা কম্পিউটার আছে, আর তার সঙ্গে ল্যানে একটা প্রিন্টার কানেক্ট আছে, ঠিক আছে। 5টা কম্পিউটার আছে, ল্যানে একটা প্রিন্টার কানেক্ট আছে। আমরা সবাই যদি আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট দিই, প্রিন্টার কি করবে, প্রিন্টার কার্ডটা প্রিন্ট করবে, কার্ডটা করবে না, বেসিক্যালি প্রিন্টারকে সবারটাই প্রিন্ট করতে হবে, বিকজ ও সবার সঙ্গেই কানেক্টেড, তাহলে একটার পর একটা আস্তে আস্তে প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে। এই যে ম্যানেজমেন্টটা, এই যে প্রিন্টারটাকে ম্যানেজ করা, এটাই হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, যে কার্ডটা আগে প্রিন্ট হবে, কার্ডটা তারপরে প্রিন্ট হবে, কার্ডটা তারপরে প্রিন্ট হবে, এই যে ম্যানেজমেন্টটা, দ্যাট ইজ বেসিক্যালি ডিভাইস ম্যানেজমেন্ট, এন্ড দ্যাট ইজ ডান বাই দ্য অপারেটিং সিস্টেম। Next is file management. Another is file management. There are different files, lots of files present in an operating system. Seta operating system e nijesh file hote pare, seta user er file hote pare, lots of files, crores of files actually, crores of files. So those files has to be managed. Manage mane ekhane ami bolchi je kothay file ta thakbe, tar ki extension hobe, ki type er file ota, seta system ke bojano, ফাইলটাকে ওপেন করা হবে নাকি ফাইলটাকে এডিট করা হবে, ফাইলটাকে সেভ করা হবে, এই সমস্ত কাজগুলো, এটাও কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ, এটার নাম হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। ওকে, নেক্সট, এছাড়াও অপারেটিং সিস্টেমের আরো কিছু কাজ আছে, যেমন টু প্রোভাইড সিকিউরিটি টু দ্য ইউজার্স, টু প্রোভাইড সিকিউরিটি টু ইউজার্স বাই প্রিভেন্টিং দি আনঅথরাইজড অ্যাক্সেস। আনঅথরাইজড অ্যাক্সেস মানে ওই যে তুমি তোমার কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে রাখো, কেন পাসওয়ার্ড দিয়ে রাখো, বা তুমি তোমার একটা ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখো, কেন করে রাখো, সো দ্যাট অন্য কেউ, যার ওই ফাইলটা দেখার কথা নয় বা যার ওই কম্পিউটারটা ইউজ করার কথা নয়, সে যাতে ইউজ করতে না পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি সিকিউরিটি। এই সিকিউরিটিটা ইউনিক্সে হাইয়েস্ট, ইউনিক্সের সিকিউরিটি খুব বেশি, আমরা দেখবো পরে সময় পেলে, ইউনিক্সের সিকিউরিটিটা খুব বেশি।
ওকে সো দ্যাট ইজ সিকিউরিটি নেক্সট হচ্ছে কন্ট্রোল ওভার সিস্টেম পারফরম্যান্স তোমার সিস্টেম কিভাবে পারফর্ম করছে সেটাও কন্ট্রোল করা যেতে পারে অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে তুমি মনিটর করতে পারো না তুমি 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 দেখতে পারো না তোমার তুমি দেখবে যে তোমার টাস্ক মনিটরিং একটা ফ্যাসিলিটিস আছে তোমার কম্পিউটারে দেখবে সিপিইউ সিপিইউ কি করে পারফর্ম করছে তোমার দেখায় গ্রাফিক্যালি এটা দেখেছো কখনো সিপিইউ কি করে পারফর্ম করছে গ্রাফিক্যালি এটা দেখায় তুমি উইন্ডোজ যদি ইউজ করো বা লিনাক্স বা উবুন্টু তো আছে সো দ্যাট ইজ বেসিক্যালি হোয়াই দ্যাট ইজ গিভেন বিকজ সো দ্যাট উই ক্যান মনিটর দ্য পারফরম্যান্স অফ দিস সিপিইউ উই ক্যান মনিটর দ্য পারফরম্যান্স অফ আওয়ার সিস্টেম ওকে সো দ্যাট ইজ বেসিক্যালি কন্ট্রোল ওভার সিস্টেম পারফরম্যান্স এবং এইভাবে সিস্টেমকে পারফর্ম সিস্টেমের পারফরম্যান্সকে আমরা কন্ট্রোল করতে পারি রাইট নেক্সট হচ্ছে জব অ্যাকাউন্টিং মিন্স কিপিং ট্র্যাক অফ দি অল দি জবস কোন জবসটা কতটা হয়েছে কোন প্রসেসটা কতটা হয়েছে কোন প্রসেসটা কতটা হয়নি সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য জব অ্যাকাউন্টিং মানে এখানে কিন্তু এই তুমি অ্যাকাউন্টস এর অ্যাকাউন্টিং এর সঙ্গে বলালে হবে না বাট সেন্সটা কিন্তু একই অ্যাকাউন্টস এর অ্যাকাউন্টিং এ আমরা কি করি বেসিক্যালি আমরা হিসেব নিকেশ করি এখানে আমরা হিসেব নিকেশ করছি বাট এই হিসেব নিকেশ ওইখানে যেটা হিসেব নিকেশ করি সেটা ফাইন্যান্সিয়াল হিসেব নিকেশ এখানে যে হিসেব নিকেশ করছি সেটা টেকনিক্যালি আমাদের এই কোন প্রসেসটা কতদূর রান করেছে কোন প্রসেসটা রান করতে কতটা বাকি আছে কোন প্রসেসটা অলরেডি কতটা সিপিইউ পে সিপিইউ পেয়েছে কোন প্রসেসটা আরো কতটা সিপিইউ দরকার এইগুলো এগুলো আমরা করব এগুলো আমরা হাতে কলমে একদম করে দেখব মানে অঙ্ক কষে করে দেখব ওকে হাতে কলমে মানে অঙ্ক কষে আমাদের কাজটা হবে অঙ্ক কষে করা সো দ্যাট ইজ বেসিক্যালি জব অ্যাকাউন্টিং নেক্সট হচ্ছে সাম এরর ডিটেকশন প্রোভাইড করা তোমার যদি কোনো এরর হয় তোমাকে দেখায় না যে সাম এরর মেসেজ তোমাকে দেখালো যে এই এররটা হয়েছে এই ফাইলটা পাওয়া যাচ্ছে না ডট ডিএলএল ফাইল মিসিং আগে খুব দেখাতো উইন্ডোজে ডট ডিএলএল ফাইল মিসিং তাহলে কি মানে ওই ফাইলটা মিসিং হয়েছে সেই এররটা তোমায় দেখাচ্ছে সেই এররটাকে তার মানে কি কম্পিউটার সিস্টেম অপারেটিং সিস্টেম সেটাকে ট্র্যাক করে